टमेटो पोड़ा सालाद रेसिपिटा नहीं रेसिपिटार जो की इनग्रेडियंट्स लागबे देखे नीन। एटाके अनेके टमेटो माखा सालाद बोले, अनेके आबार पोड़ा टमेटो चाटनी बोले, किन्तु आमी रिक्वेस्ट करब एटाके पोड़ा टमेटो चाटनी जेनो ना बला हय, एटाके हय टमेटो पोड़ा सालाद बोललेई सबथेके भालो हबे। टमेटो पोड़ा सालाडेर जन्य की इनग्रेडियंट्स लागछे चलुन एकबार देखे नीन। एखाने टमेटो आछे, काचा पाका टमेटो, पाका टमेटो निलेओ पारबेन, किन्तु टमेटोगुलो एकटु शक्त देखे निते हबे। टमेटोगुलो जले भिजिए रेखेछि कयेकटा। उपकरण अन्य उपकरणगुलो एकटु देखे नीन चलुन। एखाने एकटा पेंयाज चप करे निएछि, सामान्य एकटु आदा, एखाने 1 टीस्पून जिंजार चप आछे आदा चप, एकटु भाजा जिरे पाउडार, एखाने 1 टीस्पून भाजा जिरे पाउडार आछे, एखाने शुकनो लंकार गुड़ो आछे अपशनल, ग्रीन चिली चप रयेछे अल्प, आमचूर पाउडार सामान्य एकटु, धने पाता चप, आर एखाने लेबु निये निएछि एकटु जूसेर जन्य, एकटु लेबु लागबे। বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে তিনটে শুকনো লঙ্কা আমি নিয়েছি, আর সরিষার তেল লাগবে, অল্প সাদা নুন, অল্প একটু কালো নুন লাগবে, মানে রক সল্ট। প্রথমে টমেটোগুলোকে একটু কেটে নিতে হবে, না কাটলেও পারেন, আমি একটু কেটে নেব আমার সুবিধার্থে। পেছনের পাটটা একটু কেটে নিলাম, আর গায়ে হালকা করে দাগ দিয়ে দেব, খুব হালকা করে। সব কটা টমেটোতে আমি তাই করে নেব। যখনই চন্দন কানে সবগুলো টমেটোকে ভালো করে কেটে নিলাম। এবার টমেটোগুলোকে দেখুন আমি একটা শিকে মধ্যে গেঁথে নিচ্ছি। সব কটা টমেটোকে আমি একটা শিকে গেঁথে নিলাম। আমি এটাকে গ্যাসে পুড়িয়ে নেব, আমি চাইলে চারকোলে পুড়িয়ে নিতে পারতাম, আমার কাছে সেই অপশন ছিল, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি গ্যাসেই দেখাচ্ছি কী করে পুড়তে হবে। টমেটোগুলোর গায়ে আমি হালকা করে একটু তেল দিয়ে দিলাম, এবার আমি গ্যাসের মধ্যে পুড়ে নেব, ধরে রাখবো, ধীরে ধীরে হতে থাকবে, সরিয়ে নড়িয়ে। একটা স্ট্যান্ড ছিল, আমি স্ট্যান্ডটাকে গ্যাসের উপরে দিয়ে দিলাম, দিয়ে এই টমেটোগুলোকে এইভাবে ঘুরিয়ে 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 কিন্তু পুড়িয়ে নিচ্ছি। মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, ভেতরের যে সিট ছিল সমস্ত সিটগুলো দেখুন প্লেটের মধ্যে কিন্তু বার করে নিয়েছি, সিট দেওয়া চলবে না। এবার এটাকে আমি একটা ছোট্ট শিকের মধ্যে গেঁথে নিচ্ছি পোড়ানোর জন্য। টুকরো টুকরো হলেও কোনো ব্যাপার নেই, জাস্ট হালকা পোড়াতে হবে, এইভাবে আমি গেঁথে নিচ্ছি। লঙ্কাটা পুড়ে নিচ্ছি দেখুন হালকা করে, খুব বেশি পুড়তে হবে না, যাতে করে ক্রিসপি হয়ে যায়, এগুলোকে পুড়ে নিচ্ছি। আমি তিনটে লঙ্কা নিয়েছিলাম, আমি কিন্তু দুটো পুড়ছি, একটা কিন্তু রেখে দিয়েছি, বেশি জাল হয়ে যাবে সেটা। আগুন থেকে বার করে নিচ্ছি, হয়ে গেছে। টমেটোগুলো আগুনে ভালো করে পুড়ে ফেললাম, এখন কিন্তু ধুবো না, এটার উপরের যে স্কিনটা আছে সেটা উঠিয়ে নেব। পুরোটা হয়তো উঠাতে পারবো না, যতটা উঠবে ততটাই চলবে, জোর করে পুরোটা তোলার দরকার নেই, অল্প অল্প পোড়া থাকলে কোনো অসুবিধা নেই। টমেটোর ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেলে ছিলকাটা ছাড়াতে সহজেই লাগবে, ধীরে 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 করে ছাড়িয়ে নিয়েছি। আর যদি মনে হয় যে খুব তাড়াহুড়া মানে তাড়াতাড়ি করে করতে হবে, সেই ক্ষেত্রে দরকার হলে জলের মধ্যে দিয়ে হালকা করে ঘষলেই কিন্তু ছিলকাটা উঠে যাবে। এবার এটাকে আমরা কেটে ফেলবো, ছোটো ছোটো পিস করে কেটে ফেলবো।
অনেকে এটাকে পোড়া টমেটো মাখাও বলে, অনেকে পোড়া টমেটো চাটনি বলে, কিন্তু আমি পোড়া টমেটো চাটনি বলাটা পছন্দ করব না। আপনারা পোড়া টমেটো মাখা বলুন অথবা টমেটো পোড়া স্যালাড বলুন, সবথেকে সেটাই বেটার হবে। চপ করে নিচ্ছি, কিন্তু ছোট ছোট পিস করে চপ করে ফেলছি। এবার শুকনো লঙ্কাগুলোকে বার করে ফেলছি। একটু একটু দানা ভেতরে রয়েই গেছিল, থাকবেই স্বাভাবিক, চেষ্টা করেছি, কিন্তু মাথার দিকের পোর্শনে কয়েকটা দানা ছিল। আবার চেষ্টা করছি লঙ্কাগুলো হাতে নিয়ে নিচ্ছি, দানাটা যেটা বেরিয়েছে সেটা ফেলে দেওয়ার। লঙ্কাগুলোকে এবার অল্প একটু নুন নেব, নুন দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেঙে ফেলব। হালকা করে নুন দিয়ে আমি ভেঙে ফেললাম, কয়েকটা গোটা গোটা রয়েছে, কোনো অসুবিধা নেই, সেটা আমি আবার ঢেলে দিচ্ছি মেইন উপকরণের সঙ্গে, এটাকে ঢেলে দিচ্ছি। কি উপকরণগুলো আমি অ্যাড করব, পেঁয়াজ চপটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চপ অর্ধেকটা দিচ্ছি, এখানে শুকনো লঙ্কা অলরেডি দেওয়া হয়েছে দিয়েছি, আদা চপ এখানে 1 টিস্পুন দিয়েছি, আদা চপটা বেশ ভালো লাগে, আমচুর পাউডারটা দিলাম, যদি পাতিলেবু থাকে আমচুর পাউডার না দিয়ে একটা গোটা পাতিলেবু অ্যাড করে দিতে পারেন, ভাজা জিরে পাউডারটা দিলাম 1/2 টিস্পুন, সামান্য একটু চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি, চাইলে কাশ্মীরি চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। ধনে পাতা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, ধনে পাতা চপ দিয়ে দিলাম, সামান্য একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি, নর্মাল নুনটা দেবো না এখন, পরে মাখিয়ে নিয়ে দেখতে হবে আর লাগবে কি না। কয়েক ফোঁটা লেমন জুস দিয়ে দিচ্ছি, পাতিলেবু থাকলে ভালো হয়, আজকে পাতিলেবু অ্যাভেলেবেল নেই, বুঝতেই পারছেন লকডাউনের সময়, পাউডার তো ব্যবহার করিয়েছি, পড়েছে মোটামুটি 4-5 ফোঁটা পড়েছে। লেবুর জুসটা দিয়ে দিলাম, এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, নামই হচ্ছে পোড়া টমেটো মাখা বা টমেটো পোড়া স্যালাড, ভালো করে এটাকে মেখে নেব, মেখে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কিনা। মেখে ফেললাম, কালারটা দুর্দান্ত লাগছে। এবার হচ্ছে এটার একটা উপকরণ যেটা দিতে হবে এটাকে বাঙালিয়ানা পরিচয় দেওয়ার জন্য, সরিষার তেল এখানে 2 চামচ আমাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। যদি মনে হয় কোনো ডাক্তারি রেস্ট্রিকশনের কারণে সরিষার তেল বা তেল খাওয়াটা উচিত নয়, মানে আপনি খেতে চাইছেন না, সেক্ষেত্রে তেলটা আপনি না অ্যাড করেও পারবেন, এটা কিন্তু দুর্দান্ত, এটাকে অনেক কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, রোস্ট পাঁপড় করে তার উপরে দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন ভিন্ন স্বাদে, এটা কিন্তু রেডি হয়ে গেল। বন্ধুরা, টমেটো পোড়া স্যালাডটা রেডি হয়ে গেছে, এটা আপনি যেরকম বললাম আপনারা রোস্টেড পাঁপড়ের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, মুড়ি যখন মাখবেন সাইডে এটা নিয়ে নিলে সে তখনও খেতে পারেন, দারুণ জিনিস, ফ্রেশ একেবারে, সমস্ত ধরনের জিনিস রয়েছে, টমেটো পেঁয়াজ ধনে পাতা, হেলদিও বরং। ট্রাই করুন, সবাইকে রেসিপিটা শেয়ার করুন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমি শিবাজি, নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে আসবো।